আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ মাহে রমজানের এই বরকতময় সময়ে। যারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো আকিজ আলোকিত জ্ঞানী, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন এমন এক বিষয় নিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেছেন যা হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, আর তা হচ্ছে জ্ঞান। মনীষীরা বলেন, শুষ্ক জমিন যখন এক পশলা বৃষ্টির মাধ্যমে সজীব হয় এবং জমিন যেভাবে তার জীবন ফিরে পায়, ঠিক এমনিভাবে মানুষ যখন অন্ধকারে থাকে, মানুষের ভেতরটা যখন শুষ্ক হয়ে যায়, উপকারী জ্ঞান তখন সজীব করে তোলে। প্রিয় দর্শক, আর সেই উপকারী জ্ঞান নিয়ে আমাদের আয়োজন আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, বরাবরের মতন আজকের পর্বেও 15 জন প্রতিযোগীদের মধ্য থেকে আজকে যে ভাইকে গোল্ডেন চেয়ারে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন গোপালগঞ্জের বন্ধু মুস্তাফিজুর রহমান। আসছেন মুস্তাফিজুর রহমান। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে দেখে অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আপনাদের মতন আলোকিত মানুষ যখন এই আসরে আসবেন, তখন আমরা সবাই আপনাদের মাধ্যমে আলোকিত হব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনার সাথে অনেক কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আগে গোল্ডেন চেয়ারে বসুন। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। রাব্বি জিদনী ইলমা। আলহামদুলিল্লাহ, মুস্তাফিজুর রহমান, আপনি আজকে গোল্ডেন চেয়ারে বসেছেন। আমরা অষ্টম আসরে আছি, 7 বছর পেরিয়ে অষ্টম বছরে আমাদের প্রোগ্রামটি চলছে। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আলহামদুলিল্লাহ অনেক ভাই এই গোল্ডেন চেয়ারে বসেছেন এবং এখান থেকে আলো ছড়িয়েছেন, আমরা সেই আলোয় আলোকিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে আমরা অনেক বিষয় জানব, আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। সব মিলিয়ে একটা চমৎকার আয়োজন হবে, আমরা সেই আশা রাখছি রব্বুল আলামিনের কাছে। আপনার কেমন লাগছে এই আলোকিত জ্ঞানীর মঞ্চে এসে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলা এই পর্যায়ে নিয়ে এসেছেন এবং দীর্ঘদিনের স্বপ্ন ছিল আলোকিত জ্ঞানীর সাথে গোল্ডেন চেয়ারে বসবো, আল্লাহ তাআলা আজকে সেই স্বপ্ন পূরণ করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবুল করুন। আমরা সবাই দোয়া করি এবং আপনার আপনজনেরা অনেকেই আছেন যারা টেলিভিশন অথবা অনলাইনে দেখছেন এই অনুষ্ঠানটি, সবাই দোয়া করছেন যাতে করে এই পর্বটি ভালো হয়, আর আপনিও ইনশাআল্লাহ তাআলা এগিয়ে যাবেন সেই প্রত্যাশা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। দোয়া চাই। আজকের পর্বে প্রশ্নোত্তর হবে, আমরা সেখানে যাব। তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায়, আগে তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আজকের পর্বে দুজন আলোকিত জ্ঞানী বন্ধু ইন্টেলিজেন্ট প্যানেলে বসেছেন, আমরা তাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী বন্ধু ওমর ফারুক এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী বোরহানউদ্দিন। আপনাদের দুজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমাদের মাঝে প্রিয়জন সহায়তায় আজকে একজন বিশিষ্ট আলেমি দিনকে আমরা পেয়েছি, যিনি সহযোগিতা করার জন্য মুস্তাফিজুর রহমান ভাইয়ের সাথে এসছেন। তিনি হচ্ছেন মোহতারাম রিজওয়ান রশিদ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের এই আলোকিত জ্ঞানীর মঞ্চে এসে আপনার কেমন লাগছে? পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে আলোকিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সর্বপ্রথম
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে আলোকিত জ্ঞানী অনুষ্ঠান মানেই একটি মনোমুগ্ধকর চমৎকার একটি অনুষ্ঠান, যেখান থেকে প্রতিনিয়ত অসংখ্য অগণিত মানুষ বিশুদ্ধ আলোয় আলোকিত হচ্ছে এবং আমাদের মধ্য থেকে অনেক ভুল ভ্রান্তি দূর হচ্ছে। এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত মনে করছি এবং সর্বোপরি এই আলোকিত অনুষ্ঠানের সাথে যে যেভাবে সম্পৃক্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আখেরাতে জাযা খায়ের দান করেন, আমিন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। আলহামদুলিল্লাহ সবার সাথে আমরা পরিচিত হয়ে নিলাম, আমরা শুরু করব। তার আগে আমার জানতে ইচ্ছে হচ্ছে এই আলোকিত জ্ঞানীর মঞ্চে আপনি কিভাবে আসলেন? আলহামদুলিল্লাহ, আসলে আমি প্রথম আসর যখন শুরু হয় তখন থেকেই একটা পরিকল্পনা ছিল যে আলোকিত জ্ঞানের সাথে সম্পৃক্ত হব। তো তখন ওই বছর সাহস পাইনি, কারণ কোনো ধরনের বই পুস্তকে তেমন সহায়তা পাইনি। তো পরবর্তী বছর আমাদের মরহুম শাহাদাত হোসেন ফয়সাল ভাই, আল্লাহ তাআলা তাকে মানে হচ্ছে শহীদ হিসেবে কবুল করুন, দোয়া করছি, তিনি আমাকে বলছিলেন যে আপনার মতো লোক আলোকিত জ্ঞানীতে আসা দরকার, একটু চেষ্টা করেন। তারপরে উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আসলে পরে দীর্ঘদিন আর এই কেন্দ্রে খুব বেশি অগ্রসর হওয়ার সুযোগ হয়নি। তারপরে আলহামদুলিল্লাহ পরিকল্পনা করলাম যে যাওয়া দরকার, আল্লাহ তাআলা যতটুকু শক্তি দান করেছেন এটা মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়ার দরকার। এটার জন্য আলোকিত জ্ঞান একটা বড় ধরনের প্ল্যাটফর্ম। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে নিজের সাহসকে সামনে এগিয়ে এই পর্যন্ত আসা। ধন্যবাদ জানাচ্ছি আলোকিত জ্ঞানী পরিবারকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই খুশি হয়েছি যে আপনার মতন ব্যক্তিদেরকে আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের অনেক বড় পাওয়া এই আলোকিত জ্ঞানের মাধ্যমে, মাশাআল্লাহ। তাহলে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজকের পর্বে প্রথমে আমি আপনাকে তিনটি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে, আর চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আমরা প্রথম ধাপ শেষ করব, তারপরে আবার দ্বিতীয় ধাপের কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাদের মেহমানদারির জন্য কি ব্যবস্থা করেন? এ ভুনা গোবৎস, বি ভুনা দুম্বা, সি ভুনা বকরি, ডি ভুনা উট। আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিয়েছি সি ভুনা বকরি। সি ভুনা বকরি, লক করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক সি ভুনা বকরি। আপনি যে উত্তরটি দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন ফেরেশতারা আসছিলেন তখন তিনি না জেনে, যেহেতু মানুষের বেশি আসছিলেন, তিনি তাদেরকে মেহমানদারি করার জন্য আপনি বলছেন ভুনা বকরি এর ব্যবস্থা করেছিলেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে এ ভুনা গোবৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে এই ঘটনাটি উল্লেখ করে দিয়েছেন সূরা হুদের 69 নম্বর আয়াত, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বাল সালামুন ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিদ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে উল্লেখ করেছেন? এ দুটি নক্ষত্র, বি দুটি জান্নাত, সি দুটি ফুল, ডি দুটি চন্দ্র। আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে উত্তর হিসেবে বেছে নিয়েছি সি দুটি ফুল। সি দুটি ফুল, লক করে দিচ্ছি ইনশাআল্লাহ। ফেস করে দেওয়া হোক সি দুটি ফুল। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে
দুটি ফুল বলে সম্বোধন করেছেন। হাদিসের মধ্যে ফুল সম্পর্কে চমৎকার একটি কথাও আছে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, এটা যদি কাউকে তুমি হাদিয়া দাও সেটা আর তুমি ফেরত নিও না। মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। নিচের কোন বর্ণনাটি বিশুদ্ধ? এ, আসরের পর পড়াশোনা করলে চোখের ক্ষতি হয়। বি, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রাসুলের ঘর। সি, মসজিদের প্রথম কাতারে কোরআন তিলাওয়াত করা যাবে না। ডি, ফজরের সালাত আদায় করলে আল্লাহর জিম্মায় থাকা যায়। কোন বর্ণনাটি বিশুদ্ধ? ইনশাআল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি, ফজরের সালাত আদায় করলে আল্লাহর জিম্মায়। লক করে দেওয়া হোক ডি, ফজরের সালাত আদায় করলে আল্লাহর জিম্মায় থাকা যায়। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরই সাথে আমরা প্রথম ধাপ শেষ করলাম, এবার দ্বিতীয় ধাপে চলে এসেছি। দ্বিতীয় ধাপে চারটি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। আপনার জন্য দুটো লাইফলাইন ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি 7 জায়গায় 5 করে পাবেন ইনশাআল্লাহ। আমরা তাহলে শুরু করব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোরআনুল করিমে কিসের দিকে দৃষ্টি সম্প্রসারিত করতে নিষেধ করা হয়েছে? এ, মানুষের সৌন্দর্যের দিকে। বি, পার্থিক ভোগ বিলাসের দিকে। সি, মানুষের সাফল্যের দিকে। ডি, মানুষের দ্রষ্টুতির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে দুইটি বিষয়ের উপরে দৃষ্টি সম্প্রসারিত করতে নিষেধ করেছেন সেটা হচ্ছে, যেটা আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি, পার্থিব ভোগ বিলাসের দিকে। পার্থিব ভোগ বিলাসের ভোগ বিলাসের দিকে লক করে দেওয়া হোক বি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি এ পর্যায়ে সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। অত্যন্ত চমৎকার ভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সাহায্য করে। আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন খলিফা মদপানের শাস্তি 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন? এ, আবু বকর। বি, ওমর। সি, ওসমান। ডি, আলী রাদিয়াল্লাহু আনহু। ইসলামে মদপানকে হারাম সাব্যস্ত করা হয়েছে এবং নেশাগ্রস্ত অবস্থায় সালাতের দিকে যেতে নিষেধ করা হয়েছে, সে হিসেবে আমি এখানে উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি, ওমর রাদিয়াল্লাহু তাআলা। বি, ওমর রাদিয়াল্লাহু আন। ফ্রেজ করে দেওয়া হোক বি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি যেই কথাগুলো বলেছেন, ইসলামে মদপানকে হারাম ঘোষণা করা হয়েছে, কেউ যেন মদ পান করে সালাতে না আসে সেই ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, আর আপনি বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে 80টি বেত্রাঘাত নির্ধারণ করা হয়েছে, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আসাদাকাল্লাহ, আল্লাহ আপনাকে সাহায্য করুন। আমিন। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে খুব মনোযোগ সহকারে একটি ছবি স্ক্রিনে দেখব, তারপরে আমি প্রশ্নে যাব।
আমরা স্ক্রিনে একটা ছবি দেখেছি, এটা আমি এতটুকু বলি, সেই ছবিটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি শহর, শহরের আংশিক ছবি। এবার আমি প্রশ্নে যাব, প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরবর্তী প্রশ্ন, আল্লাহু আকবার। স্ক্রিনে প্রদর্শিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে মুসলিম শাসিত প্রথম শহরটির নাম কি? এ ম্যানহাটন, বি হ্যামট্রাম, সি ডেট্রয়েট, ডি সান জোস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মুসলিম শাসিত প্রথম শহরটির নাম, আপনার লাইফ লাইন আছে, চাইলে আপনি লাইফ লাইন ব্যবহার করতে পারেন। কোনটি, 50-50 নাকি? 50-50 চান্স দেয়া হোক। জি, এ অথবা বি, ম্যানহাটন অথবা হ্যামট্রাম। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিয়েছি এ ম্যানহাটন। লক করে দেয়া হোক এ ম্যানহাটন। আপনি বুঝাই যাচ্ছে যে অনুমানের উপর ভিত্তি করে আপনি উত্তরটি দিয়েছেন সম্ভবত, কারণ যেহেতু 50-50 চান্স নিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে হ্যামট্রাম। প্রিয় দর্শক, আসুন এ বিষয়ে আমরা কিছু তথ্য জেনে নিই। এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ প্রদেশগুলোর মাঝে মিশিগান প্রদেশ বেশ পরিচিত। এই মিশিগান প্রদেশেরই একটি শহর হ্যামট্রাম। 2.2 বর্গ মাইলের এই শহরটি গত 99 বছর শাসন করেছেন পোলিশ আমেরিকানরা, কিন্তু এখন চিত্র সম্পূর্ণ উল্টো। বর্তমানে শহরটির অর্ধেকেরও বেশি বাসিন্দা আরব মুসলিম, এছাড়া অসংখ্য বাংলাদেশিও রয়েছেন এখানে। নতুন বছরে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে শহরটিতে। কাউন্সিলর থেকে শুরু করে এ শহরের নতুন মেয়র সবাই মুসলিম। এক কথায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম শাসিত শহর এটি। এবছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সব মুসলিম সিটি কাউন্সিলরের সঙ্গে শপথ গ্রহণ করেছেন নতুন মেয়র ইয়েমেন বংশোদ্ভূত আমের গালিব। মেয়র গালিবের জন্ম ইয়েমেনে। 18 বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তার বয়স 42। তিনি স্বাস্থ্য খাতে বেশ অবদান রেখে চলেছেন। বর্তমানে হ্যামট্রামের দুর্দিন চলছে, দিন দিন শহরটি তার জৌলুস হারাচ্ছে। অসংখ্য কারখানা বন্ধ হয়েছে অথবা বন্ধের পথে। দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বহু পোলিশ আমেরিকান গত 2 দশকে ডেট্রয়েট শহরতলিতে স্থানান্তরিত হয়েছেন। ইয়েমেন এবং বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা তাদের স্থলাভিষিক্ত হয়েছেন। হ্যামট্রাম এখন সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত শহর। বলতে গেলে মুসলিমরাই এখন শহরটির নিয়ন্ত্রণে। তারা শহরটিকে ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছেন। মেয়র গালিব বলেন, আমি এ দায়িত্ব পেয়ে গর্বিত। এ দায়িত্ব ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে সাহায্য করবে, কারণ অভিবাসী হিসেবে এদেশে আমরা মুসলিম কমিউনিটির প্রতিনিধি। জনসেবা এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরাও অবদান রাখতে পারি। ইসলাম যে সন্ত্রাসবাদকে মোটেও প্রশ্রয় দেয় না, ইসলাম মুসলিমদের সুশৃঙ্খল ও নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়, তা আমরা ইউরোপিয়ানদের সামনে তুলে ধরার সুযোগ পাব ইনশাআল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, ইসলামই মানুষকে শান্তি দিতে পারে, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি ফোবিয়া চক্রান্তকে চ্যালেঞ্জ করে শান্তির জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। আমের গালিব কোনো কর্তা নন, নাগরিকদের একজন সাধারণ খাদেম হিসেবে সেবা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সব ধর্মই পুণ্যের কথা প্রচার করে। ইসলাম আমাদের ভালো কাজ করতে এবং মন্দ কাজ এড়িয়ে চলার নির্দেশ দেয়। অন্যদের সম্মান করা এবং সবার সঙ্গে ভালো আচরণ করাকে উৎসাহিত করে। আমরা এদেশে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ। মুসলিমরা যে সুশৃঙ্খল জাতি, মুসলিমরা যে আইনকে শ্রদ্ধা করার জাতি, তা আমরা আমেরিকাকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ।
আমরা হ্যামট্রামের নতুন প্রশাসনকে শুভেচ্ছা জানাই। তারা যেন সেখানে ইসলামের সৌন্দর্য, উদারতা এবং সার্বজনীনতাকে সেদেশে তুলে ধরতে পারেন। দীর্ঘ অপপ্রচারের কারণে সৃষ্ট বর্তমান ইসলাম ফোবিয়ার কালো ছায়া দূর করে সেখানে যেন প্রতিষ্ঠিত করতে পারেন ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আর সম্প্রীতির স্বর্গীয় পরিবেশ। আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আপনি বর্তমানে কর্মময় জীবন নিশ্চয়ই পার করছেন, কোথায় কি করছেন যদি বলেন? আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে একটি মাদ্রাসার প্রভাষক হিসেবে, আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছি, যেটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মর্তুজাবাদ মাদ্রাসা। যদিও গ্রামের বাড়ি গোপালগঞ্জ, গোপালগঞ্জেই ছিলাম, এই গত ফেব্রুয়ারি মাসের এক তারিখে নতুন পোস্টিং হয়ে নারায়ণগঞ্জে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাক, পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আব্বা আছেন, ছোট ভাই বোন আছেন, আমার স্ত্রী আছেন, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। হাদিস অনুযায়ী কখন ইয়াতিমকে ইয়াতিম বলা যাবে না? এ, যখন শুধু তার বাবা জীবিত থাকেন। বি, যখন শুধু তার মা জীবিত থাকেন। সি, যখন সে বালেগ হয়। ডি, যখন সে বিবাহ করে। কোরআনে ইয়াতিম বলতে নিঃস্বকে বোঝানো হয়। তো এখানে অবশ্য হাদিসের কথা উল্লেখ করা হয়েছে, হাদিসের কথা উল্লেখ করা হয়েছে এখানে। হাদিস আপনার লাইফলাইন আছে, চাইলে ব্যবহার করতে পারেন। লাইফলাইন ব্যবহার করতে চান, প্রিয়জন সহায়তা দেয়া হোক। হাদিসের ভাষ্য অনুযায়ী এতিমের যখন বাবা জীবিত থাকবে তখন তাকে এতিম বলা যাবে না। জি, অনেক ধন্যবাদ। হাদিসের ভাষ্য অনুযায়ী কখন ইয়াতিমকে ইয়াতিম বলা যাবে না, তিনি বলেছিলেন আপনাকে সহযোগিতা করার জন্য এই অপশনটি। আপনি কি এই অপশনটি নেবেন না অন্য কোনো অপশন নেবেন? আমি সেটাকে লক করে দেব। সময় আপনার শুরু হয়ে গেছে। সময় ফুরিয়ে যাচ্ছে। সি, সি লক করে দেওয়া হোক। সি, আমাদের এই প্রশ্নটার মধ্যে চমৎকার একটা ধাঁধা ছিল, আপনি লক্ষ্য করেছেন। হাদিস অনুযায়ী কখন ইয়াতিমকে ইয়াতিম বলা যাবে না, আপনি সহায়তা চেয়েছেন আপনার প্রিয়জনের, তিনি বলেছেন যখন শুধু তার বাবা জীবিত থাকে তখন তাকে ইয়াতিম বলা যাবে না। আবার আপনি সি অপশনকে পছন্দ করেছেন, যখন সে বালেগ হয় তখন আর তাকে ইয়াতিম বলা যাবে না। আমি লক করে দিয়েছি আপনার সি, আর দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। যখন সে বালেগ হয় তখন আর তাকে ইয়াতিম বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউতমা বাদা ইহতিলামিন, আবু দাউদের মধ্যে এসেছে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম আল্লাহর মেহরবানিতে। এবার আমরা তৃতীয় ধাপে চলে এসেছি, আর তৃতীয় ধাপের নিয়ম নিশ্চয়ই আপনি জানেন, আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ এবং আপনার জন্য খুবই প্রয়োজনীয় একটি ধাপ। এই ধাপে প্রথমে আমি আপনাকে চারটি প্রশ্ন করব, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি ১২ করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে ৬ নম্বর মাইনাস হয়ে যাবে। আর দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে, পরিবর্তিত প্রশ্ন ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে ১২র জায়গায় ১০ করে পাবেন, চিন্তা করার জন্য সময় পাবেন। আমরা কি যাব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। সিফিনের যুদ্ধ ৩৭ হিজরির কোন মাসে সংঘটিত হয়? এ, সফর। বি, জামাদিউল আখির। সি, রমাদান। ডি, শাওয়াল। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাই। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। যে মাসের অর্থ হচ্ছে শূন্য বা রিক্ত হস্ত, সেই মাসের সাথে আপনার উত্তরের মিল রয়েছে। যে মাসের অর্থ হচ্ছে শূন্য বা রিক্ত হস্ত, সেই মাসের সাথে আপনার উত্তরের মিল আছে।
আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ সফর মাস। এ সফর মাস লক করে দিব ইনশাআল্লাহ, ফ্রিজ করে দেয়া হোক এ সফর মাস। আপনি যে উত্তরটি দিয়েছেন, যিনি আপনাকে সহযোগিতা করেছেন ইন্টেলিজেন্ট প্যানেল থেকে, তিনিও আপনাকে আরেকটি ক্লু ধরিয়ে দিয়েছেন, আর আপনি সেই ক্লুর অনুপাতে সফরকে নির্বাচিত করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, যারা আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টি মিথ্যে গণ্য করে তাদের ব্যাপারে পবিত্র কোরআনে কি বলা হয়েছে? এ, তারা নিজেদের উপর জুলুম করছে, বি, তাদের আমল বরবাদ হয়ে যাবে, সি, যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, ডি, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, ইন্টেলিজেন্ট প্যানেল তো আর আপনার হাতে নেই, এখন পরিবর্তিত প্রশ্ন, আরেকটি লাইফ লাইন আছে, পরিবর্তিত প্রশ্ন আছে, পরিবর্তিত প্রশ্নে আমরা যাব। তার আগে জানতে চাচ্ছি যে যদি আপনাকে এখান থেকেই বাছাই করতে হতো তাহলে কোন অপশনটি আপনি বাছাই করতেন? আচ্ছা, আল্লাহ আপনাকে রক্ষা করেছেন, উত্তর হচ্ছে ডি, প্রকৃতপক্ষে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবর্তিত প্রশ্নের অপশন খোলা হোক। যে পাপি কোরআন তিলাওয়াত করে না, হাদিসের ভাষায় তার উদাহরণ কেমন? এ, সুগন্ধিহীন ফুল, বি, মাকাল ফল, সি, খেজুর, ডি, আঙুর ফলের মতো। ইনশাআল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি, মাকাল ফল। বি, মাকাল ফল লক করে দিব ইনশাআল্লাহ, লক করে দেওয়া হোক বি, মাকাল ফল। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ একটি হাদিস আছে কোরআনে কারীমের তিলাওয়াতের উপর ভিত্তি করে। প্রিয় দর্শক, বেশ ক বছর আগে সৌদি আরবের একটি মিউজিয়ামে হাতে লিখিত একটি মাসহাফ আমার চোখে পড়েছিল, অর্থাৎ হাতে তিনি লিখেছিলেন কোরআন। আমরা ভাবছিলাম যে আমাদের দেশে কি এই মহান কাজ কেউ করেছেন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এমনই একজন বড় মানুষের সাথে আজকে আমরা পরিচিত হব, আর তিনি হচ্ছেন বরিশালের বাকেরগঞ্জ থানার হুমায়ুন শিকদার ভাই, যিনি মাদ্রাসায় না পড়েও নিজ হাতে আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের পুরো একটি মাসহাফ লিপিবদ্ধ করেছেন। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আসছেন হুমায়ুন শিকদার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আপনি নিজ হাতে আপনি লিপিবদ্ধ করেছেন, আপনি কিভাবে করলেন একটু বলবেন? জি, এটা আমি যখন ছোট ছিলাম, আমি ক্লাস সিক্সে পড়ি স্কুলে, এবং আমার ভাই পড়ে মাদ্রাসায় ক্লাস সেভেনে, তো আমার ভাইকে দেখতাম ও খুব সুন্দর করে আরবি লেখে, তো তখন ওর আরবি লেখা দেখে আমার ভিতরে খুব ভালো লাগতো যে ওর মতো যদি আমি আরবি লিখতাম। পরে যখন ওই ঢাকায় এসে চাকরি করার পরে দেখি যে একটা পেপারে আফগানিস্তানের এক লোক সে তামার উপরে খোদাই করে কোরআন শরীফ লিখেছে, তখন আমার ভিতরে ওইটা আসলো যে আমি যদি কাগজে কলমে আরবি লিখি ওইটা দেখে দেখে, তাহলে আমার যে আরবি লেখার যে শখ, আমার শখটা পূরণ হয়ে যাবে আর আমার পুরো কোরআন শরীফটাও লেখা শেষ হয়ে যাবে। এভাবেই লেখা শুরু করলাম ইনশাআল্লাহ। দেখে যে লেখাতে প্রথমেই আমার হাতে লেখা দেখে মাশাআল্লাহ খুব সুন্দর লেখা হয়েছে। কতদিন লেগেছে আপনার? 2 বছর 9 মাস লেগেছে। 2 বছর 9 মাস, একটু দেখতে পারি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আপনি একেবারে পবিত্র কোরআনুল কারীমের যে কোরআন দেখে দেখে আপনি লিখেছেন, বুঝাই যাচ্ছে যে একদম সেম টু সেম আপনি লিখেছেন। আমরা দোয়া করি আপনার এই লেখায় যে কোরআন আপনি মাসহাফ লিখেছেন, এটা যেন পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা
আমাদের কাছে পৌঁছে যায়। এখানে ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লেখা আছে এবং সেই ডিজাইন করে কিন্তু তিনি কাজটি করেছেন। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার জাযা আপনাকে দেবেন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। অত্যন্ত চমৎকারভাবে লেখাগুলো পড়া যাচ্ছে। আমার এখন একটা ইচ্ছা আছে, ইচ্ছাটা হলো বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফ আমার নিজ হাতে লেখা, কিন্তু ওটা লিখতে আমার অনেক ব্যয়বহুল খরচ হবে, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হবে না। এটা যদি আমি সরকারের কাছে অনুদান পাইলে হয়তো আমার এটা সম্ভব হতো। প্রায় 80 লক্ষ থেকে 90 লক্ষ টাকার মতো এটা লাগবে এবং এটা বিশ্বের সবচেয়ে বড় কোরআন হাতে লিখিত কোরআন হবে। জি, এখন যেটা বিশ্বের সবচেয়ে বড় আছে এটা হলো গিয়া 7.5 ফুট এবং 8.5 ফুট। আচ্ছা, আর আমারটা তার চেয়ে আরও অনেক বড়, অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ইচ্ছাকে কবুল করুন, আমিন। এবং যে কোরআন আপনি হাতে লিখেছেন সেই কোরআন আল্লাহ আপনার হৃদয়ে গ্রথিত করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আমাদের পক্ষ থেকে সামান্য অতি সামান্য ভালোবাসার উপহার স্বরূপ আমরা আপনাকে সম্মাননা দিচ্ছি এবং আপনার হাতে একটা ক্রেস্ট আমরা তুলে দিতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ। জি, ক্রেস্ট এবং সম্মাননা আমাদের দুজন আলোকিত জ্ঞানী বন্ধু নিয়ে আসছে। আলোকিত জ্ঞানী, আলোকিত 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 জ্ঞানী, আলোকিত 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 জ্ঞানী। আলহামদুলিল্লাহ, আমরা এখন পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে যাবার আগে একটা ভিডিও দেখব, তারপরে আমি প্রশ্নটি করব। You know, when a doctor tells you, Allahu Akbar, and I've given this example before, when a man's heart suddenly fails and he gets a pain and he drops, then they pick him up and take him to the hospital. And the doctor says, you know what, you've got to give up smoking. Wallahi, 9 times out of 10, if not 10, he gives it up. Why? One doctor told him that. One doctor. But for Allah subhanahu wa ta'ala, how many of us are ready today to say this habit is out? There we are. How many? Allahu Akbar. আমরা একটি লেকচারের কিছু অংশ শুনলাম যেখানে ইস্তিগফারের কথা বলা হয়েছে। আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোনো ব্যক্তি খারাপ কাজ বা অন্যায় থেকে ইস্তিগফার করলে আল্লাহ তাআলাকে কি হিসাবে পাবেন? এ রহমান রহিম, বি গফুর রহিম, সি তাওয়াব গফুর, ডি তাওয়াব শাকুর। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি গফুর রহিম। উত্তর হিসেবে বেছে নিচ্ছেন বি গফুর রহিম, লক করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক বি গফুর রহিম। আপনি কোন হিসাবে গফুর রহিম এই অপশনটিকে চুজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। পাপ করার পরে যিনি তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে ক্ষমাই করেন না, তার সাথে তার উপরে দয়াও করেন। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, উমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরুর রাহিমা। সুবহানাল্লাহ, আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সূরা নিসার 110 নম্বর আয়াত, আপনি যে উত্তরটি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন আর তিনি চান তার বান্দারা তার কাছে তওবা এবং ইস্তিগফার করবে। প্রিয় দর্শক, একটি কথা বিনয় সহকারে বলতে চাই এবং আমি আমার নিজেকে নসিহা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, দিনে 70 বার অথবা 100 বারের চাইতেও বেশি ইস্তিগফার করতেন। সুতরাং আসুন এই আমলটি আমরা বেশি বেশি করার চেষ্টা করি। রব্বুল আলামিনের কাছে তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করার চেষ্টা করি, আমিন। মাশাআল্লাহ, আমাদের হাতে আর মাত্র তৃতীয় ধাপের
একটি প্রশ্ন, তারপরে আমরা ঝটপট রাউন্ডে চলে যাব, আমি সেই প্রশ্নে যাব যদি আপনি আমাকে অনুমতি দেন। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার, কোন পাপে লিপ্ত হওয়া ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন নারীর সাথে জিনা করার সমান বলেছেন? এ, সুদী লেনদেনের সাক্ষী হওয়া, বি, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, সি, কোনো মুমিনকে হত্যা করা, ডি, মাতা পিতার অবাধ্য হওয়া। ইনশাআল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ, সুদী লেনদেনের সাক্ষী হওয়া। এ, সুদী লেনদেনের সাক্ষী হওয়া, লক করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক, এ, সুদী লেনদেনের সাক্ষী হওয়া। আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে ঝটপট রাউন্ড পাবো, এবং এই রাউন্ডে অর্থাৎ ঝটপট আমি আপনাকে যে 8টি প্রশ্ন করব, 8টি প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে 12 নম্বর পাবেন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 1.5 নম্বর, আর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার, কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হলে সেখানে কি থাকত? বৈপরীত্য থাকত। বৈপরীত্য থাকত, ঠিক আছে। শাহাদাতের পূর্বে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ফরজ সালাত আদায় করেন? ফজরের সালাত। ফজরের সালাত। সৌদি আরবের নীতিবাক্য কি? মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন মক্কায় অবস্থান করেছিলেন? 19 দিন। সঠিক। কোরআন করিমের শাব্দিক অর্থের উপর আমল করাকে উত্তম দিনদার মনে করত কারা? খারিজিরা। সঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ঘাতকের নাম কি? আবুল উল ফিরোজ। আব্দুর রহমান ইবনে মুলজাম। সর্বপ্রথম দারুল ইফতাহ বা শুধুমাত্র ফাকিহদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? আবু নাসের সাবুর আরদাসি। উচ্চ মর্যাদা সম্পন্ন মুমিনদের দফতরকে কোরআনের ভাষায় কি বলা হয়? আইলিয়ুন। আলহামদুলিল্লাহ, 8টি প্রশ্ন করেছিলাম, তার মধ্যে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, মাশাআল্লাহ। আজকের পর্বটি ছিল জমজমাট একটি পর্ব, অসাধারণ কিছু প্রশ্ন আর তার সাথে অসাধারণ কিছু উত্তর আমরা জেনেছি। প্রিয় দর্শক, আল্লাহর মেহেরবাণী, এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। আমরা এই আয়োজনটির মাধ্যমে চেষ্টা করে থাকি সবাই মিলে যেন কিছু জানতে পারি, শিখতে পারি, কারণ শেখার কোনো শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য, যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে অনেক ধরনের ফজিলতের বর্ণনা দিয়েছেন, আর সেই ফজিলতের বর্ণনা এমনও এসছে যে একজন শিক্ষার্থীর জন্য তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, পিপিলিকা থেকে শুরু করে পানির মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। সাকুল্লে যা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, খুব ভালো করেছেন, আপনি পেয়েছেন 52 নম্বর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা পরবর্তী রাউন্ডে 8 জন প্রতিযোগী বন্ধুদেরকে দেখতে পাবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাওফিকে রাখেন তাহলে হয়তোবা আপনার সাথে দেখা হতে পারে। আল্লাহু আহলাম ফি হাদাল আমর। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তাহলে আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকারভাবে আমাদের ভাই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছেন, আমরাও জানার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জানাকে কবুল করুন, এবং সেই সাথে যেন আমরা মেনে চলতে পারি সেই তৌফিক তিনি আমাদের দান করুন। সময়ের চাকায় আমরা চড়ে বসেছি, আর যে কারণে এই চাকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর তাই আমাকে বলা হচ্ছে সময় শেষ, বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, বিদায় নেবার আগে আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, রোজা অবস্থায় অন্যকে রক্তদান করলে রোজার কোনো ক্ষতি হবে কি? উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন,
ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে আজ রাত 12টার মধ্যে। এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সে সঠিক উত্তরটি লিখে পাঠাতে পারেন রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা দুজন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে স্পন্সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের দুজন বিজয়ী বন্ধুর নাম, মোবাইল নম্বর। গোপালগঞ্জ থেকে লাবণী আক্তার, মোবাইল নম্বর 01764 3266, এবং গাজীপুরের বন্ধু আলামিন মিয়া, মোবাইল নম্বর 01749 7233। অভিনন্দন আপনাদেরকে। আজকের ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনাদেরকেও মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।